সুপ্রিম কোর্টের নজিরবিহীন কাণ্ড, এরকম ঘটনা খুবই কম ঘটেছে সুপ্রিম কোর্টে। এবার মামলাকারীকে খাড় ধাক্কা দিয়ে এজলাস থেকে বের করে দিলেন বিচারপতিরা। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে একের পর এক পিটিশন জমা দিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই অভিযোগকারীকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পেশায় আইনজীবী ওই অভিযোগকারী অরুণ রামচন্দ্র হুবলিকারের আর্জি খারিজ করে দেয়। হুবলিকার প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের আর্জি জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল চাকরি থেকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে তাকে, আর এই সংক্রান্ত মামলায় রঞ্জন গগৈ হস্তক্ষেপ করেছিলেন এবং এর ফলে তার জীবনে গভীর প্রভাব পড়েছে। তার লিখিত অভিযোগ, বিচারপতি গগৈ একটি রায় হস্তক্ষেপ করেন, তিনি আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। এই দিন বিচারপতিদের বেঞ্চের তরফে রীতিমতো হতাশা ব্যক্ত করে বলা হয়, আমরা আজ এই বিষয়টির সমাপ্তি ঘটাচ্ছি, কতগুলি আবেদন একের পর এক। এরপর জানিয়ে দেওয়া হয় তারা ওই ব্যক্তিকে জরিমানা করতে চলেছেন। বলা হয় কোনো বিচারপতির নাম নেবেন না, আপনার মামলায় কিছুই নেই। কিন্তু এতেও চুপ করানো যায়নি ওই আইনজীবীকে। হুবলিকার বলতে থাকেন, আমি যেন আমার মৃত্যুর আগে ন্যায় বিচার পায়। কিন্তু বেঞ্চ জানায়, দুঃখিত, আমরা হস্তক্ষেপ করব না, আপনার পিটিশন খারিজ করে দেয়া হলো। এরপর হুবলিকারকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বলতে থাকেন, স্যার ম্যাডাম, আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন।